যখন আমার ইউটিউব চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইব হয়েছিল তখন কিন্তু আমি একটা জিনিস পেয়েছি, সেটি হলো কমিউনিটি ট্যাব, মানে যেটির মাধ্যমে আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আমার ফটো পোস্ট করতে পারি এবং যে ভিডিওগুলি আমি পুরানো আপলোড করেছি তো সেই পুরানো ভিডিওগুলি কিন্তু আমি কমিউনিটির মাধ্যমে আবার রি আপলোড করতে পারি, মানে শেয়ার করতে পারি। তাছাড়া আমি আমার সাবস্ক্রাইবারদের কাছে মানে তারা কোন কোন ভিডিও দেখে সেটি কিন্তু আমি ভোটের মাধ্যমে কিন্তু আমি নির্বাচন করতে পারি, আমি জানতে পারি তারা ভোট দিতে পারে। তারপর একটা আপডেট আসলো, আপডেটের মধ্যে বললো যে এখন থেকে 500 সাবস্ক্রাইব হলেই আপনারা পেয়ে যাবেন কমিউনিটি ট্যাব, ঠিক আছে। তো এক প্রথমে ছিল 1000 সাবস্ক্রাইব, মানে যখন আমি পেয়েছিলাম তখন 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করবার পরই আমি কিন্তু পেয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলের মধ্যে, প্রায় 7 দিন পরেই আমি পেয়েছিলাম আমার চ্যানেলে কমিউনিটি ট্যাব। তারপর বড় আপডেট আসলো, এখানে বললো যে এখন 500 সাবস্ক্রাইব হলে আপনারা পেয়ে যাবেন সবাই কমিউনিটি ট্যাব। তো এটি হলো, তো এখন আপনাদের সবার জন্য কিন্তু নিয়ে এসেছে ইউটিউব, এখনও ফাইনালি কিন্তু লঞ্চ করিনি, আপনাদের 0 সাবস্ক্রাইবে আপনারা পেয়ে যাবেন কমিউনিটি ট্যাব। আমি অনেকগুলা চ্যানেল দেখেছি, মানে যাদের চ্যানেল প্রায় কয়েকটা দেখছি, যে 394টা চ্যানেল দেখেছি, 405টা চ্যানেল একজনের দেখেছি, আরেকজনের 101টা সাবস্ক্রাইব আমি চ্যানেল দেখেছি, তারা 500 সাবস্ক্রাইবের নিচে কিন্তু তারা কিন্তু কমিউনিটি ট্যাব পেয়ে গেছে। যখন একটা আপডেট ইউটিউবের মধ্যে লঞ্চ করবে তখন কিন্তু তারা কিন্তু এক্সপেরিমেন্টভাবে কিছু কিছু ইউটিউব চ্যানেলের মধ্যে সেই আপডেটটি কিন্তু তুলে ধরে। তো আমার নজরে কয়েকটা চ্যানেল আমি দেখেছি তাদের চ্যানেল এখন পর্যন্ত 500 সাবস্ক্রাইবই হয়নি কিন্তু তারা কিন্তু কমিউনিটি ট্যাব পেয়ে গেছে। আমরা যে কমিউনিটি ট্যাবের মধ্যে আমাদের ফটো পোস্ট করতে পারি এই কমিউনিটি ট্যাবটা, তো এটা কিন্তু ইউটিউবে যদি সাকসেস হয় এটা কিন্তু সবার চ্যানেলের জন্য রুল আউট করে দেবে, মানে এখন থেকে 0 সাবস্ক্রাইব বলেই আপনারা পেয়ে যাবেন কমিউনিটি ট্যাব, যেটির মাধ্যমে আপনার পুরানো ভিডিওগুলি আপনি রি আপলোড করতে পারবেন, আবার পোস্ট করতে পারবেন। এখানে পুলের অপশন আছে, ভোটের মাধ্যমে আপনি সবগুলা করতে পারবেন। তো 0 সাবস্ক্রাইবের কমিউনিটি ট্যাব পেতে গেলে কিন্তু আপনার কিছু একটা চ্যানেলের মধ্যে থাকতে হবে, যেমন ধরেন আপনার নিজস্ব কন্টেন্ট থাকতে হবে, ভালো একটা কন্টেন্ট থাকতে হবে, আরেকজনের ভিডিও আপনার কপি করলে চলবে না। আপনার যদি জেনুইন চ্যানেল, আপনার নিজস্ব কন্টেন্ট থাকে, অবশ্যই আপনি 0 সাবস্ক্রাইবের পর থেকেই আপনি কমিউনিটি ট্যাব পেয়ে যাবেন। হয়তো বা আপনি যদি এখন কমিউনিটি ট্যাবটা যদি না পান, মানে এখন পর্যন্ত যত যত চ্যানেলের মধ্যে মানে 500 সাবস্ক্রাইবের নিচে যাদের চ্যানেলের মধ্যে কমিউনিটি ট্যাব দিয়ে দিয়েছে, ইউটিউবে যদি এই যে জিনিসটা যদি মানে সবার কাছে যদি পেয়ে যায় তাহলে কিন্তু আপনারা পোস্ট করতে পারবেন। আর আপনারা যদি 0 সাবস্ক্রাইবের পর থেকে যদি মানে কমিউনিটি ট্যাবের যে অপশনটা যদি না পান, অবশ্যই আপনারা ইউটিউবের কাছে ফিডব্যাক করতে পারেন। তো যারা যারা ফিডব্যাক করতে পারেন না, অবশ্যই যদি কমেন্টে যদি বলেন আমি একটা ফিডব্যাকের ভিডিও নিয়ে আসব। তো এই আপডেটটি কিন্তু ফাইনালি কিন্তু আর কয়েকদিন পরে লঞ্চ করে দেবে, 0 সাবস্ক্রাইব হলেই আপনারা পেয়ে যাবেন কমিউনিটি ট্যাব। তো এটি আমি জানতে পেরেছি, আবার এটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ ইউটিউবের মধ্যে কোনো বড় বা ছোট আপডেটগুলি আসতে সেটি কিন্তু সবার প্রথমে কিন্তু আমি আপনাদের কাছে জানানোর চেষ্টা করি, কারণ আপনারাও যাতে বুঝতে পারেন, দেখতে পারেন। তো যদি চ্যানেলে যদি নতুন হয় আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সদস্য হয়ে যাবেন, কারণ আমি আপনাদের জন্য ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও নিয়ে আসি। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।